এক ব্যক্তির বাড়ি ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার নৌদা বাজার চণ্ডীপুর এলাকায়। অভিযোগ, ঝর্ণা বিবি নামে এক গৃহবধূকে মারধর করা হয়েছে। ইংরেজবাজার থানায় 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আহত গৃহবধূর পুত্র শাহবাজ মহালদারের অভিযোগ, বাগানে খড়ি ভাঙাকে কেন্দ্র করে তার বাবার সাথে এক গৃহবধূর বিবাদ হয়। প্রতিবাদ করায় ওই গৃহবধূ তার বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করে বলে অভিযোগ। এই নিয়ে গ্রামে সালিশি সভা বসে। ওই সালিশি সভায় স্থির হয় তাদের ঘর বাড়ি সম্পত্তি ওই গৃহবধূ নামে লিখে দিতে হবে। বাইরে বাথরুম যাব না, আমি বাড়ি থেকে ঘুরলাম, দেখছি কি দরজা ঘুরতে যেয়ে দেখছি আগুনের ছাট্টাটা আসছে দরজার কাছে। তার আমি উঠলাম, গিয়ে আমার ইলেকট্রিক মানে কি কারেন্টের লাইন আগুন লেগে গেছে মনে হয়। আবার দেখছি এইদিকে মুখ দেখা দেখছি আগুন, এমন আগুন মানে কি কি বলবো, মানে আগুনটা আমাদের আঙনা দিকে যাচ্ছে। এইবারে ছেলে মেয়ে নিয়ে ঘুমাচ্ছি যে আগুন লাগতে পারে। হ্যাঁ, তো এটা কি এটা কিভাবে দেখছেন, ভালোভাবে দেখছেন না খারাপ, অন্যায় করে কি ভাবছেন? এটা অন্যায় দেখছি আমি। তারা তা না মানায় তাদের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে কয়েকজন যুবকের বিরুদ্ধে। আমাদের সাথে শনিবারের দিন সকালে আমাদের বাগানে একটা মহিলা খড়ি ভাঙে, বাবা সে খড়ি ভাঙে গিয়ে প্রতিবাদ করে, ঠিক আছে। মেয়েটা বাবাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, ঠিক আছে, ভুয়ো ভুয়ো কেস দিয়েছে। অকারণে আমাদের বাগানে খড়ি ভাঙছে, আমার বাবা প্রতিবাদ করতে গেছে, সে প্রতিবাদের বিরুদ্ধে সে বাবাকে ফাঁসিয়েছে। কি কি ফাঁসিয়েছে, কি বলছে? ওই বলছে কি, ও সেক্সুয়াল হ্যারাস বলে ধর্ষণ করার চেষ্টা করে, ধর্ষণ করেছে বলে বলছে। তো তা নিয়ে তারা আমাদের সমাজে বিচারও দিয়েছে। তো সমাজে বিচার করেছে কি আমাদের ভিটা মাটি সব ছেড়ে দিতে হবে, আমাদের বাড়ি ভাঙচুর করেছে। আমার মা তখন নামাজ পড়ছিল, মাকে মারধর করেছে, মা খুব গুরুতর আহত, 3 দিন ধরে মা হসপিটালে ভর্তি হয়ে আছে, এখনো হসপিটালে আজ পড়ে আছে। কারা কারা মেরেছে? ওই কয়েকটা ছেলে আছে, তাদের বিরুদ্ধে আমরা FIR ইয়ে করেছি, ঠিক আছে। তারপরে মা এখনো হসপিটালে ভর্তি হয়েছে। তারপরে বাড়ির কি কি ক্ষতি হয়েছে? আমাদের বাড়ির সব কিছু নেই, আমাদের বাড়িতে সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছে। শনিবারের দিন বাড়ি ভেঙেছে, তার সত্ত্বেও কালকে আজকে 3টার দিকে ভোর 3টার দিকে বাড়ি পুরানোর চেষ্টা করছে, মানে বাড়িকে পুরোপুরি ধুলিসাৎ করে দিয়ে আমাদের এখানে থাকতেই দিবে না বলছে। আমরা আইনের দরজা দরজা ই করেছি, ঠিক আছে, আমরা কেস করেছি, আমাদের কেস করেছি, আমরা ওদের আগে কেস করেছি, তার সত্ত্বেও ওরা 3 দিন পরে কেস করা সত্ত্বেও আমাদের কেসকে ওরা আগে কেস করেছে, নিজে কেস করেছে, আমাদের কেসের নম্বরটা পিছিয়ে দিয়েছে। এটা থানা থেকে? হ্যাঁ, থানা থেকে। তোমাদের তো এখানে তোমার বাড়ির সামনে তো উপপ্রধানের বাড়ি, উনি তো সবই করছেন, উনি সাপোর্ট দিচ্ছেন ওদের বলেই। কি নাম উপপ্রধানের? নাম উপপ্রধানের নাম মুন্টু ইসলাম। কোন দল করে? ও তৃণমূল। তোমরা কোন দল করো? আমরা তৃণমূল, আমরা অন্যই, ঠিক আছে। না, আপনারা অন্য গোষ্ঠীর? হ্যাঁ, আমরা অন্য গোষ্ঠীর আছি, ওই অন্য গোষ্ঠীর। ওই পুরোপুরি সাপোর্ট দিচ্ছে, একটা উপপ্রধান হয়ে যেভাবে সাপোর্ট দিচ্ছে এই জিনিসটাকে, পুরোপুরি কেস চাপা দিচ্ছে। আমরা বারবার নিয়ে যাচ্ছি থানা, আমাদের আমাদের থানাতে কিছু শুনছে না, বারবার চেপে দিচ্ছে, মানে কিছু বলতে দেয় না আমাদের, আমাদের থানা থেকে রিসিভও দিচ্ছে না। কেস করছি তো বারবার ফোন করে বারণ করেছে, পুলিশকে আসতে দেয় না। কত কি করে যেন ভাঙচুর করে পুলিশ, কত কি করে পুলিশ এসে দেয়, 2 বার পুলিশকে তাড়িয়ে দিয়েছে। এখন আতঙ্কে বাড়িতে থাকতে পারছি না? আমরা থাকতে পারছি না, বাড়ির ছাড়া করে দিয়েছে আমাদের। কি চাইছেন আপনারা? আমরা ইনসাফ চাই, আমরা আইনের দরজায় গেছি, আমাদের ইনসাফ চাই। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহ, আনন্দ বার্তা।